আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ এবং নিরাপদেই আছেন। আমি একটি পোস্ট করেছিলাম লো ফ্যাট মিল্ক তৈরি করার পদ্ধতি নিয়ে, সেখানে অনেকে অনেক ধরনের প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন। সবারই জানতে চাওয়ার আগ্রহকে শ্রদ্ধা জানাচ্ছি এবং বিশেষ গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি আজ লো ফ্যাট মিল্ক নিয়ে। সাথে আছে আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন সপথ। প্রথমত, কারা আসলে লো ফ্যাট মিল্ক খাবে? এক নাম্বার, যাদের ওজন স্বাভাবিকের চেয়ে অনেক বেশি তারা খাবে। কেন খাবে? কারণ তাদের শরীরে অতিরিক্ত ফ্যাট গিয়ে দুধের যে ফ্যাট সেটা গিয়ে তার ওজনকে বাড়িয়ে দিতে পারে। তাহলে তো তারা দুধ না খেলেই হয় নো, কারণ তাদের ক্ষেত্রে দুধের নিউট্রিশনটাও প্রতিদিন প্রয়োজন। তাহলে সমাধান কি? এমন দুধ খাবে যেটা ফ্যাট তার ওজনকে বাড়াবে না, কিন্তু পাশাপাশি সমস্ত নিউট্রিশন পাবে, সেজন্য তাকে লো ফ্যাট বা ফ্যাট ফ্রি মিল্ক খেতে বলা হয়। দ্বিতীয়ত, যাদের ক্লিনিক্যাল হিস্ট্রি আছে, অর্থাৎ কিডনিতে প্রবলেম আছে, যাদের ক্রিয়েটিনিন বেশি, যার লিপিড প্রোফাইল ঠিক নেই, কোলেস্টেরল ইমব্যালেন্স আছে, যাদের আসলে হাইপার টেনশনের প্রবলেম আছে, যাদের হার্টের প্রবলেম আছে, তাদের ক্ষেত্রে অনেক সময় এই সাজেশনটা দেওয়া হয়। কারণ এর ফ্যাট, অতিরিক্ত ফ্যাট তার এই জটিলতাকে আরো বেশি বাড়িয়ে তুলতে পারে, জন্য তাদেরকে লো ফ্যাট বা ফ্যাট ফ্রি মিল্ক খেতে বলা হয়। এবার আসুন, যেটা নিয়ে কথা বলছিলাম, যে আসলে লো ফ্যাট মিল্ক তৈরি করার ক্ষেত্রে এই দুটো পদ্ধতি সঠিক নয় কেন, আমি লিখেছি তারপরে আবারও বলার চেষ্টা করছি। সেটা হচ্ছে, লো ফ্যাট মিল্কের ক্ষেত্রে আপনি যখন তাপ দিবেন, উপরে শর্ট যাবে, সেখানে অনেকটা ফ্যাট চলে যাবে, আবার সাথে সাথে কিন্তু অনেকটা নিউট্রিশনও চলে যাবে। তো আপনি যদি সেটাকে শর্টটাকে সরিয়ে ফেলেন, কিছুটা ফ্যাট কমে গেল, পাশাপাশি অনেকগুলো নিউট্রিশনও কমে গেল, যেটা আমার উদ্দেশ্য ছিল, দুধ থেকে আমার নিউট্রিশনটা পেতে হবে। দ্বিতীয়ত হচ্ছে, আপনি তাপ দিলে যে সাথে সাথেই একদম সমস্ত ফ্যাট উপরে গিয়ে জমা হবে, এটাও কিন্তু না। সো এই পদ্ধতিটা আসলে কোন বৈজ্ঞানিক পদ্ধতি নয়, এটি একটি প্রচলিত ধারণা এবং প্রচলিত পদ্ধতি। দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে যে অনেকে মনে করেন হাফ গ্লাস পানির মধ্যে হাফ গ্লাস পানি দিলাম, দুধ দিলাম, সেক্ষেত্রে আসলে আমার একটা লো ফ্যাট হয়ে গেল। এটা যদি হয়, তাহলে আমরা কিন্তু ন্যাচারালি সবাই তাহলে লো ফ্যাট মিল্কই খাচ্ছি। কিভাবে? কারণ আপনি আমি যখন নর্মালি রেগুলার গরুর দুধ খাই, সেটা খাওয়ার পরে কিন্তু আমার গ্লাসে করে একটু পানি খাই, সো তাহলে তো পেটের মধ্যে গিয়ে এটা লো ফ্যাট হয়ে যাওয়ার কথা। আলটিমেটলি এটা যেটা হয়, শুধুমাত্র ঘন থেকে পাতলা হয়, অর্থাৎ ডাইলুটেড হয়, এর বাইরে এর কোনো আর কোনো বিষয় থাকে না, বা গ্লাসের মধ্যে হালকা পানি দেওয়ার পরে এটা থেকে যে নিউট্রিশন কোথাও গিয়ে চলে যাচ্ছে, এরকমও কিন্তু না। সো এটাও একটা ভুল পদ্ধতি। এবার আসেন, তাহলে আমরা করবো কি? যাদের জন্য একান্তই প্রয়োজন লো ফ্যাট, যদি কেউ পরামর্শ দিয়ে থাকে, তার জন্য সমাধান একটাই, আপনাকে কিনে খেতে হবে। সারা বিশ্বের সমস্ত দেশে লো ফ্যাট কিনতে পাওয়া যায় এবং সেক্ষেত্রে লেখা থাকে 0.5%, 1%, 2%, 10%, অর্থাৎ আপনার প্রয়োজন অনুসারে। কেউ যদি এক্সপার্ট আপনাকে লিখে থাকে যে আপনি লো ফ্যাট মিল্ক খাবেন, সেক্ষেত্রে আপনি ওটাকে বাজারে যে কিনতে পাওয়া যায়, বিভিন্ন ব্র্যান্ড পাওয়া যায়, আপনি সেই জায়গা থেকে কিনে খাবেন। কারণ একমাত্র সোর্স বিজ্ঞান ব্যবহার করে এটাকে বিভিন্ন পদ্ধতিগত ভাবে এটার থেকে ফ্যাটটাকে সরানো হয়েছে, এটাই। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসলে আপনি অনেক ক্ষেত্রে অ্যাভয়েড করতে পারেন লো ফ্যাট মিল্ক খাওয়া। কিভাবে? আপনি যদি আপনার লাইফস্টাইলের মধ্যে স্বাভাবিক যে রান্নার তেল, সেই তেলকে পর্যাপ্ত পরিমাণে না ব্যবহার করে কম ব্যবহার করেন। আপনি যেমন ধরেন ভেজিটেরিয়ান যারা, এদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে এরা নর্মালি লো ফ্যাট মিল্ক তাদের প্রয়োজন হয় না, তারা সবসময় রেগুলার মিল্ক খেতে পারে। কেন? কারণ তারা আসলে মাছ মাংসের যে প্রোটিন, সেখান থেকে যে, এবং আমাদের এটা রান্নার ক্ষেত্রে যে তেল ব্যবহার করে সেই ফ্যাট, সেটা তাদের শরীরে আসে না, এই জন্য তারা রেগুলার মিল্ক খেতে পারে। সো আপনি আমি যদি রান্নায় তেল কম ব্যবহার করি, আমাদের যে খাবারের অভ্যাস, সেখানে মাছ মাংস আমার প্রয়োজন অনুসারে খাই, ক্যালোরি মোটামুটি বুঝে খাই, এবং পাশাপাশি সর্বোপরি আপনি যদি প্রতিদিন কিছু পরিমাণ ব্যায়াম করেন এবং ক্যালোরিটাকে বার্ন করেন, তাহলে কিন্তু আপনি আপনার সবার জন্য আসলে লো ফ্যাট প্রয়োজন নেই, স্পেসিফিক ডিজিজ কন্ডিশন বাদে। সো এই জন্য আমরা বলে থাকি, বা সেক্ষেত্রে আপনি যদি এই পদ্ধতি মেনে চলেন, তাহলে আপনি রেগুলার মিল্ক এনজয় করতে পারেন। আর তাছাড়া, এবং এই যে আমি যে লো ফ্যাট মিল্কের কথা বললাম, এটা আপনি বাসায় এইরকম ভুল পদ্ধতিতে মানে তৈরি করে যদি খান, অনেকের ক্ষেত্রে সমস্যাটা যেটা হতে পারে, মানে আপনাকে বলছে লো ফ্যাট মিল্ক খেতে, আপনি হয়তো বাসায় সেটাকে হাফ গ্লাস পানির মধ্যে হাফ গ্লাস দুধ দিয়ে সেটাকে মিক্স করে ভাবছেন লো ফ্যাট খাচ্ছেন, কিন্তু আলটিমেটলি যেহেতু এটা লো ফ্যাট হচ্ছে না, আপনার যদি কোনো ক্লিনিক্যাল ইস্যুস থাকে যেটা আপনার এই ফ্যাট আপনার ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু আপনি জেনে খাচ্ছেন এটা আমার জন্য ভালো, কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আপনার ক্ষতি করে ফেলতে পারে, কারণ আপনার নিষেধ করা আছে আপনি এই হাই ফ্যাটের মিল্ক খাবেন না। এই জন্য যদি কারো একান্ত প্রয়োজন হয়, তিনি আসলে কিনে খাবেন, এবং লো ফ্যাট মিল্ক যেগুলো পাওয়া যায় সেখানে অনেক বেশি মাইক্রোনিউট্রিয়েন্টস থাকে, আলাদা করে ভিটামিন ডি এর ব্যাপার থাকে, ক্যালসিয়াম এক্সট্রা, ফসফরাস, আয়রন মিক্স করা থাকে। সো সেটা যে আপনার যদি প্রয়োজন হয়ে থাকে, আপনি কিনে খাবেন। আদারওয়াইজ আপনার বাকি খাদ্যাভ্যাস ঠিক করে আপনি শুধুমাত্র আপনার লাইফস্টাইল ঠিক করে কিন্তু নর্মাল যে গরুর দুধ সেটাও এনজয় করতে পারেন, সেটাও খেতে পারেন, কিন্তু কোনোভাবেই ভুল পদ্ধতিতে খেয়ে সেটা মানে আপনার প্রয়োজনের চেয়ে বেশি যদি খেয়ে ফেলেন, তাহলে কিন্তু আপনার যে ডিজিজ কন্ডিশন থাকে সেটাকে বাড়িয়ে দিতে পারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।